হ্যালো এভরি ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের জন্য আমরা বিজনেস মেল কীভাবে ক্রিয়েট করবো সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেব আমরা সবাই এই জায়গাতে আসে একটা কনফিউশনে পড়ে যাই যে একটা বিজনেস মেল কী এটা দেখতে কেমন কীভাবে এবার ক্রিয়েট করব চলেন আমরা একটু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখে নিই আগে একটু দেখেন একটা বিজনেস মেল কি টাইপের হয় একটা বিজনেস মেল হওয়ার জন্য অবশ্যই আপনার একটি ডোমেন লাগবে সবার আগে লাইক ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট হচ্ছে একটা ডোমেন ওকে অ্যান্ড আমার বিজনেস মেলটা কেমন হবে লাভিব অ্যাট দ্য রেট ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট ডট কম রাইট সো আপনার বিজনেস মেলগুলি ঠিক এই টাইপের হবে যদি আপনার নাম হয় তাহলে আপনার নাম ধরেন আপনার নাম হবে রবিন তাহলে এখানে আপনার বিজনেস মেলটা কি হতে পারে রবিন অ্যাট দ্য রেট তারপর আপনার ডোমেনের নাম একটা জিনিস কি জানেন আপনারা যখন একটা বিজনেস মেল ক্রিয়েট করবেন তখন অবশ্যই যে কোনো একটা ডোমেন ইউজ করবেন যে কোনো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য এবার আমরা একটু দেখে নিই একটা বিজনেস মেল ক্রিয়েট করতে অথবা একটি ওয়ার্ক মেল ক্রিয়েট করতে আমাদের কি কি জিনিসগুলি প্রয়োজন হতে পারে সবার আগে হচ্ছে একটা ডোমেন আপনার অবশ্যই লাগবে তারপর আপনার কি লাগতে পারে একটা ডোমেনের সি অ্যাক্সেস চলুন এবার একটু আমরা কীভাবে একটা ওয়ার্ক ক্রিয়েট করবো বিজনেস ম্যানেজারের জন্য ধরুন আপনার ডোমেন আমার ডোমেনটি হচ্ছে ক্রিয়েটিভ আইটি ডট হোস্ট হোস্ট আমার একটা ডোমেন এক্সটেনশন ধরুন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট এখন আমি কি করবো একটা বিজনেস মেল ক্রিয়েট করার জন্য আমার ওয়েবসাইটের সি পেনের ভিতর আমি অ্যাক্সেস করব একটু চলুন আমরা একটু দেখেন কি ভাবে অ্যাক্সেসটা করতে হয় আপনার ওয়েবসাইটের ডোমেইনটা সবার আগে লিখবেন এক্সটেনশন শো তারপর একটা স্ল্যাশ দিয়ে লাইক আমার মতে একটা স্ল্যাশ দিয়ে লিখবেন কি সি পি এ এন ই এল সি পেনাল ওকে দেন এন্টার হিট করবেন দেখবেন আপনার সামনে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কে দিবে আপনাকে কোথা থেকে পাবেন সেটা আপনি পাবেন কি আপনি যার থেকে ডোমেন এবং হোস্টিংটা কিনেছেন তার থেকে আপনি হোস্টিং থেকে নেম এবং সেই পেয়ে যাবেন এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের সামনে সেম এমন একটা ড্যাশবোর্ড আসবে সেই ড্যাশবোর্ডটা আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনি এই যে ইমেল অ্যাকাউন্টস ইমেল সেকশনের আন্ডারে ইমেল অ্যাকাউন্টস আপনি ক্লিক করবেন চলেন একটু দেখে আসি কি আসে ইমেল ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এমন আরেকটি আসবে এখান থেকে মূলত আপনাকে আপনার বিজনেস ক্রিয়েট করতে হবে আসুন আমরা মেলটি একটু ক্রিয়েট করিনি ক্রিয়েট কিভাবে করবো বুঝতেই পারতেছেন প্রথমে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে ইউজার নেমের জায়গায় আপনি দিবেন আপনার নাম লাইক আমার নাম কি স্মাম আমি লিখে দিই স্মাম পাসওয়ার্ডটা ধরুন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই ইচ্ছা করলে আপনি জেনারেটে ক্লিক করলে এখান থেকে পাসওয়ার্ড আসবে আমি একটা নোট নোট করে করে রাখি রাখি অনলাইন আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে কপি করলাম এবং এখানে আসার পর আমি এটা পেস্ট করে দিলাম ওকে এটা হচ্ছে আমার মেন পাসওয়ার্ডটা এবং আমার ইমেলটা কি হবে দেখেন ইসমাম অ্যাট ইসমামেট ক্রিয়েটিভাই টি ডট হোস্ট লিখে ফেলি আমি এখানে অ্যাট দ্য রেট ক্রিয়েটিভ আইটি ডট হোস্ট দেখেন ইসমাম তারপরে অ্যাট দ্য রেট ক্রিয়েটিভাইটি ডট হোস্ট ওকে গ্রেট এবার আপনি কি করবেন একটু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন আমার নামে একটা ইমেল ক্রিয়েট হয়ে গেছে এবং এবার আপনি আপনার এই বিজনেস করবেন কিভাবে দেখিনি যদি ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডে আপনার যে কোনো ইনফরমেশন আপনার যে ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনি আপনার মেলটি ইউজ করেছেন সেই মেলের ভিতর জমা হবে দেখেন আমরা এখানে আসার পরে ওপেন যদি ক্লিক করি ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে এই এই যে দেখেন ইনবক্স ইনবক্সে আপনার সকল ধরনের ইমেলগুলি এসে জমা হবে যেখানে আপনি আপনার এই মেলটি ইউজ করেছেন সো এটাই হচ্ছে আসলে আপনার বিজনেস মেল যে বিজনেস মেলটি ইউজ করে আপনি অনেক ইফেক্টিভ ভাবে আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন এবং যদি আপনি বিজনেস ইমেল ইউজ করেন তাহলে আপনার বিজনেস ম্যানেজার ডিসার্ভেল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসে সো আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে জানান যে এমন আর কি কি ধরনের ভিডিও আপনারা পেতে চান ক্রিয়েটিভিটির সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে Assalamu alaykum